কি আমারে তোরা কেউ ধন্যবাদ দিলে না তো দেখ ফ্রি স্যুপ খাওয়ালাম আসলে ধন্যবাদ আমাকে দিয়ে লাভ নাই তুই ধন্যবাদ নর বাংলাদেশকে দে কি বলে এই ফ্রি খাওয়ালেন তাও বলে মাংসের পরিমাণ বাড়াইতে হবে আমার লাভ লস নেই আমার লাইফটাই লস আজকে হচ্ছে আমরা সবাই বাড়ি যাবো এই যে আমার ক্যামেরাম্যান আমার দোস্ত আফজাল দা লুচ্চা সব ব্যাকপ্যাক গোছায় রেডি কারণ সবাই বাড়ি যাবো সবার মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছে যে ক্লাসটা শেষ হবে ধুরুম করে সবাই বাড়িতে যাবে সবার বাসের টিকিট কাটা যদি আমার মধ্যে একটু আনন্দ কম কাজ করছে কারণ আমি রেগুলারই বাড়ি যাই এটা অ্যাজ ইউজুয়াল সো ওর অনেকদিন পরে যাবে সো আর যেহেতু দুর্গা পূজার ছুটি পাইছে সো সবাই বাড়ি যাবে সো আজকের সারাদিনে কী কী করবো সব আমার ব্লগে দেখতে পাচ্ছেন আর ইউনিভার্সিটির লাইফটাও কেমন আশা করি এটাও আপনারা দেখতে পাবেন সো লেটস গো সো গাইস রেডি টেডি হওয়া শেষ এটাই আমাদের ছোট ফ্ল্যাট এই ফ্ল্যাটে আমরা পাঁচজন থাকি সো এখন আমি জাস্ট গাড়িটা বের করবো গাড়িটা বের করে অলরেডি ক্লাসে দেরি হয়ে গেছে ক্লাসে যাবো আর স্যার দেরি হয়ে গেলে ওই দিনের আসলে একটু দেরি হয়ে গেলে আর আমাদের কী বলে হচ্ছে রোল কল দিবে না সো অনেক তাড়াহুড়া করতে হবে জাস্ট এখন আমি গাড়িটা বের করবো আর দিব টান এই তো আমার গ্যারেজ আসলে আমি এই অন্য আমার বাসাতে গ্যারেজ নাই সো এই বাসায় পার্কিংটা ভাড়া নিচ্ছি আর আমার বাসাটা হচ্ছে ওইদিকে যেয়ে বামে সো এটা হচ্ছে আমি আসছি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ইসলামনগর বলে এটা হচ্ছে এই এলাকাটায় আসছি একদম ইউনিভার্সিটির সাথে লাগানো কারণ এখানে থাকার আমি সাভারে থাকতে পারতাম ওখানকার একটু ভালো সব কিছু ভালো বাট ইউনিভার্সিটি থেকে অনেক দূরে আর আমি এখান থেকে হেঁটেই বাসায় আসতে পারতেছি এটাই সো বেশি দেরি হয়ে যাচ্ছে কথা হবে না খালি মারবো টান বাই যে আমার ইউনিভার্সিটির মধ্যে সকালবেলার যে ওয়েদারটা থাকে মাই গড এই ওয়েদার দেখলে কি আর ক্লাসে যাইতে ইচ্ছা করে বলেন দেখেন ওয়াও এত সুন্দর ভিউ এইদিকেও দেখেন লেক পুকুর যেটাই বলেন আর কি অনেক জোশ আসলে থাকে থাকে আমার মনে হয় যে আমার ইউনিভার্সিটি তো না এটা বেহেস্তে আছি আমি এত জোশ এখন ক্লাসে যাচ্ছি আর এত সুন্দর ভিউ দেখে আসলে ইউনিভার্সিটির মধ্যে আমার গাড়ি জোরে চালাতে ইচ্ছা করে না আমি কখনো কখনো অটোরও পিছনে পড়ি অনেক জোর সেই ভিউগুলো দেখেন মাই গড অস্থির রাস্তার দুই পাশ দিয়ে গাছ এত সুন্দর আসলে ঢাকার আশেপাশে এইরকম পরিবেশ পাওয়াটা কিন্তু আসলে বিরাট বিষয় ক্লাসে যাচ্ছি ক্লাস করব আর সারাদিন এই ব্লগে যেটা যেটা করি সবই থাকছে দেখতে থাকে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট সারাদিন কী করে ওইটাও দেখতে পারবেন আর সব আমার একটা জিনিস ভালো লাগে কি আমার ইউনিভার্সিটি বাসগুলো যখন দাঁড়ায় থাকে না তখন অস্থির লাগে এই দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মজার বিষয় কি গাইস এই গাড়িটাও আমার বাসটা আমার ঠিক আছে না বোধ আর মাই এটাই এটাই গর্বের বিষয় সো গাইস ক্লাসে চলে আসছি তো এখন দেরি হয়ে যাচ্ছে খালি দৌড়টা মারবো স্যারের ক্লাসে ঢুকতে হবে না হলে স্যার আমার প্রেজেন্টই দেবে না কারণ এর আগের দিন লেট করছি আর ক্লাস শেষ করে আপনাদের সাথে দেখা খাওয়া বাদ দিয়ে এখন সুপের বিজনেস শুরু করলাম আসলে এত কষ্ট করে পরে কী হবে এই যে আমার ক্যাম্পাস মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন শহীদ মিনারের পাশেই সো এই যে সুপের দোকান দিয়ে বসলাম সো এখন স্যুপ বিক্রি করে আসলে কাজকাম করে খাইতে হবে তাছাড়া তো উপায় নাই এই লেখাপড়া খুব কঠিন না পড়াশোনা আসলে খুব কঠিন সো আসেন এখন স্যুপ বিক্রি করি তো দেখা যাক আসেন যারা যারা খেতে যান
আমি যতক্ষণ থাকবো আপনার ব্যবসায় লাল বাতি জ্বলবে তবে আমার লিমিট আছে না ওই 20 জন 20 জন লাল বাতি চলো জ্বালাতে পারবো না সমস্যা নাই আমি তাহলে আমি শরীর ঠিক আছে কারণ লাল বাতি জ্বালা দরকার নাই ধন্যবাদ 𝔽𝕠𝕠𝕝𝕠𝕠 সাহেবকে আমাদেরকে ফ্রি স্যুপ খাওয়ানোর জন্য আসলে ধন্যবাদ আমাক দিয়ে লাভ নাই তুই ধন্যবাদ নর বাংলাদেশকে দে সে ফ্রি স্যুপ খাইছে আমি খাওয়াই কারণ ওরা ফার্স্ট 20 জনকে ফ্রি খাওয়াই ঠিক আছে সো ধন্যবাদ আমাক দিয়ে লাভ নাই এখন তোমরা যে ছবিটা তুলো মাংসের পরিমাণ আরেকটু বেশি দিলে ভালো হইতো ফ্রি দিচ্ছে ফ্রি দেওয়া বন্ধ করেন ভাই ফ্রি দেওয়া বন্ধ করেন আপনারা কি বলে এই ফ্রি খাওয়ালেন তাও বলে মাংসের পরিমাণ বাড়াইতে হবে আমার লাভ লস নেই আমার লাইফটাই লস সো গাইস আমার ক্লাস ক্লাস শেষ একদম দুপুরে লাঞ্চ করে ব্যাগট্যাগ নিয়ে বেরিয়েছি একদম বাসায় চলে যাবো তো আজকে সো এই যে বিকালবেলাটা আমি কিন্তু ইচ্ছা করলে আগিয়ে চলে যেতে পারতাম যে বিকেলে আবার খেলা আছে এই জন্য যাই নাই আর এই বিকালবেলা আমার ক্যাম্পাসে এত ভাল লাগে এই যে পরিবেশটা দেখতেছেন আমি কখনো কখনো ভুলেই যাই যে আমি ইউনিভার্সিটিতে আছি ভুলে যাই আমার গ্রামে আছি কত চিরচেনা জায়গায় আছি তো আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সো এটা কিন্তু বাংলাদেশের চারটা পাবলিক ইউনিভার্সিটির ফ্লেভারে আপনি একটা ইউনিভার্সিটিতে পাবেন এখন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এই সুন্দরবনের মধ্যে দাঁড়ায় আছি সুন্দরবনের মধ্যে দাঁড়াইছি এটা কিন্তু চিটাং ইউনিভার্সিটির একটা ভাইবস আমরা পাচ্ছি এই যে চারিদিকে বন এই দেখেন একদম গ্রহীণ অরণ্যের মধ্যে দাঁড়ায় আছি সো আবার ওইদিকে যখন যাবো মনে হবে রাজশাহী ইউনিভার্সিটিতে আসি এটা তো ঢাকার মধ্যে সো ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে তিনটা ইউনিভার্সিটির ফিল একটা ইউনিভার্সিটিতে অল ইন ওয়ান মানে থ্রি ইন ওয়ান এই আমাদের এই রোডটা এই এইদিকে একটা হল আছে এটা হচ্ছে এমএইচ হল এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম হল হলটা এত বড় আমিও কখনো ঢুকে টাস্ক শিখে যাই যে একটা হল এত বড় হতে পারে ওটা নিয়ে আমরা একটা স্পেসিফিক ভিডিও করার প্ল্যান আছে তো আসেন আমরা এই রাস্তাতে একটু হাঁটি এত সুন্দর রাস্তা মানুষ আপনার হাঁটতে ইচ্ছে করবে হাঁটতে ইচ্ছে করবে এই মুহূর্তে আমি আছি আমার ইউনিভার্সিটির আমার ছবি তোলার জন্য সব থেকে ফেভারিট জায়গা কারণ এই রাস্তায় আমি সব থেকে বেশি ছবি তুলি সো এটা হচ্ছে আমাদের ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের সামনে এই রোডটাতে আমি সব থেকে বেশি ছবি তুলি মানে এই রোডটা আমার ছবি তোলার জন্য সব থেকে প্রিয় রোড এই যে রোডটাতে ছবি তুলি এদিকে দেখেন অলমোস্ট আমাদের ইউনিভার্সিটি ফাঁকা থাকে তো অনেক ভালো লাগে আর কি সো কী বলেন একটা ড্রোন শট দেখবেন এই বিল্ডিংটা আকাশ থেকে অনেক ভালো লাগবে তো এই ওয়াজেমিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের একটা ড্রোন শট দেখে আসেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন আমরা আমাদের ইউনিভার্সিটির সুন্দরবনে যাব অরিজিনাল সুন্দরবন দেখাবো আপনাদেরকে বিনা টাকায় সুন্দরবন দেখাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো সুন্দরবনে যাওয়ার আগে আমাদের বাটারফ্লাই পার্ক করবে এই পার্কটা একটু দেখাবো যদিও বাটারফ্লাই পার্ক কিন্তু বাটারফ্লাইয়ের দেখাটা পাওয়া আসলে খুবই মুশকিল তো আমাদের ভিতরে ঢুকতে হবে তো এই জায়গাগুলো আসলে মানে বুঝেনি তো অনেক জঙ্গল টঙ্গল তো সাপ টাপ থাকতে পারে তো আসলে আমরা ঢুকবো না আমরা বাইরে থেকে বাটারফ্লাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো আমরা বাটারফ্লাই পেয়ে গেছি এইট ইস এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু বাটারফ্লাই পার্কের বাইরে আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে বাটারফ্লাইটা দেখাই যদি আপনাদেরকে বাটারফ্লাইটা দেখানোর চেষ্টা করি বাট চলে যাচ্ছে বাটারফ্লাই যে সমস্যা নাই গাইস আপনাদেরকে রিয়েল বাটারফ্লাই দেখালাম না আপনাদেরকে দূরে স্টিলের বাটারফ্লাই দেখালাম ওইটা দেখে আপনারা সন্তুষ্ট থাকেন বেশি দেখা বেশি আশা করাটা ঠিক না গাইস এই যে কোনো ব্যাপার না আপনাদেরকে দুটো স্টিলের বাটারফ্লাই দেখালাম এটা দেখে আপনারা সন্তুষ্ট থাকেন আসলে রিয়েল বাটারফ্লাই দেখতে মানে দেখতে চায় অত বেশি আশা করেন না স্টিলের দেখালাম ওটা পায়ে সন্তুষ্ট থাকেন আসেন এখন এখন আমরা সুন্দরবন দেখবো আসেন আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখার তো কিছু শেষ নাই সো আমি যদি 10টাও ব্লক করি তাও জাহাঙ্গীরনগরের আমি 50% আপনাদের দেখাই শেষ করতে পারবো না অনেক দিন লাগবে আমি এই 4-5টা বছর আমি দিনে দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব কিছু দেখাবো আর আমার ব্লগে সব কিছু দেখতে পারবে তো আজকে আমি সারাদিনে যে কটা দেখাতে পারি সেটা দেখেন মানে আমার ঘোরাও হচ্ছে ব্লক করা হচ্ছে তো আসেন এখন সুন্দরবনে যাচ্ছি গাইস মানে আমার ইউনিভার্সিটির যে সৌন্দর্য আসলে চোখ ধাঁধানো তো এই যে ফয়েজ লেক দেখাচ্ছি দেখেন একদম অরিজিনাল ফয়েজ লেক যারা চিটাগাংয়ের ফয়েজ লেক দেখছেন আসলে ফয়েজ লেক কিন্তু আহামরি কিচ্ছু নাই এই এরকমই এই যে এখানে যে দেখছেন ক্যামেরাটা একটু এফেক্ট করে আহামরি কিচ্ছু না এই যে যেটা দেখতে পাচ্ছেন এরকমই জাস্ট আমাদের এখানে যদি বোর্ড নামায় দেওয়া যায় ফয়েজ লেক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সো এখনও কিন্তু আমরা সুন্দরবন যেয়ে পৌঁছাই নাই সো এই যে আসতেছি
সুন্দরবন থেকে বের হয়ে দেখেন এত সুন্দর রাস্তা দেখে কার মনটাই না ভালো হয়ে যাবে বলেন, একদম একটা খারাপ মানে মন খারাপ নিয়ে আমার ইউনিভার্সিটিতে ঘুরতে আসেন, যদি মন না ভালো হয়ে যায় আমি আমার চ্যালেঞ্জ থাকলো তার মন সত্যি সত্যি ভালো হয়ে যাবে, একদম খারাপ মনও ভালো হয়ে যাবে আমার ইউনিভার্সিটিতে ঘুরতে আসেন। ভিউটা দেখছেন, রোডের ভিউটা দেখছেন, যা সুন্দরবন থেকে বেরিয়েছি এটা হচ্ছে ভিউ। সো গাইস গাড়ি এখানে রেখে গেছিলাম, আসি দেখি আমার গাড়ির সামনে মেলা লাগছে। আমি যদি টিকিট কাটারও ব্যবস্থা করতাম তাও মনে হয় আমি এতদিনে এই আজকে কোটিপতি হয়ে যেতাম। আমার অডিটোরিয়ামে কী যেন একটা প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটির, সব খালি কাপড়ের আসে থেকে ছবি তুলতেছে। অ্যাটলিস্ট 20 টাকা করেও যদি নিতাম তাও তো আমি কোটিপতি হয়ে যেতাম আজকে। সো সারাদিন অনেক ঘুরছি, একটু ঠান্ডা কিছু খাইতে হবে, সো আমরা একটু লাচ্ছি খাবো। সো এখন আমরা আছি ইউনিভার্সিটির একটা জায়গা আছে টার্জার নাম। সো এই জায়গায় হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সব জুসের দোকানগুলো সব ওখানে, সো ওখানে যাবো আর দেখি কোন জুসটা খাইতে ইচ্ছে করে ওইটা খাবো। এই তো দেন আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারপর বাসার দিকে রওনা দিব। এটাই আর কি আমার ডেইলি লাইফ ব্লগ, সারাদিন এটাই এগুলি করি আর কি। সো এখন টার্জানে যাচ্ছি, দেখতে থাকেন। সো গাইস এই বিকালবেলাটা আমার ইউনিভার্সিটির রাস্তার পাশ দিয়ে গাড়ি চালানোর মজা আলাদা। এই দেখেন লেকের পাশ দিয়ে যাচ্ছি, ওয়াও। আমার মনে হয় যে এটা আমার ইউনিভার্সিটির না, আমার বেহেস্ত, এরকম ফিল হয় আমার। এই দেখেন গায়ের লোম উঁচা হয়ে গেছে, এত ভাল লাগে, আসলে অনেক ভাল লাগে। সামনে দেখেন না কত সুন্দর। সো গাইস এখন চলে আসলাম আমাদের ইউনিভার্সিটির শহীদ মিনারে, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সব থেকে ওয়েল নন জায়গা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখে সার্চ দিলে আমরা যে জায়গাটা দেখতে পাবো, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাছে। কারণ রাত্রেবেলা যখন লাইটটা জ্বলে, লাইটটা এইভাবে ফোকাস করা থাকে, একদম দূর থেকে শহীদ মিনারটা খুবই সুন্দর লাগে। সো আমরা একটু আকাশ থেকে শহীদ মিনারটা দেখে আসি, আশা করি অনেক সুন্দর লাগবে। আপনাদের অনেক ভালো লাগছে, আসলে এই আমাদের শহীদ মিনারটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইকো পার্ক। এই দেখেন বিকাল হলেই এখানে হচ্ছে বহিরাগতদের আড্ডা দেওয়ার এক নম্বর জায়গা হয়ে যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর সবাই ফ্রিতে ঘুরতে আসে। সো এখানে কিন্তু আমাদের বিকাল না, অলমোস্ট সারাদিনই ফুচকার দোকান থাকে, তারপরে যে কুলফির দোকান, চাপ দোকান, নতুন স্টল হয়েছে একটা অনেক ভালো, অনেক রকমের চা পাওয়া যায়, আদা মশলা যা আছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো যা খাবেন সব চা পাওয়া যায়। সেই অনেক সুন্দর বিকালবেলা শহীদ মিনারেই আপনারা আড্ডা দেওয়ার একদম বেস্ট একটা জায়গা। আর অনেক বড় ইউনিভার্সিটি তো আপনার হচ্ছে 700 একর, জায়গার তো শেষ নাই। সো এখন একটু আড্ডা টাড্ডা দিব, আড্ডা দিয়ে একদম সন্ধ্যার দিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। দেখতে থাকেন, একদম বাসায় যাওয়া পর্যন্ত আর ব্লগটা কন্টিনিউ করতেছি। সো গাইস আমি একদম ব্যাগ ট্যাগ নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হয়ে পড়ছি, আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে পড়ছি, দেখেন। সো আমার আজকে বাসায় আছি, আমার সফর সঙ্গী হচ্ছে আমার ট্রলি ব্যাগ। এই যে ট্রলি ব্যাগকে আমি সিট বেল্ট পরে দিচ্ছি, ট্রলি ব্যাগ যেন না পরা যায়। নিচে রাখছি জুতা, তার নিচে আছে ড্রোন, আর আমার ডিক্কিটা এত বড়, আমার গাড়ির ডিক্কিটা সো অনেক মাল সামানা নিছি, এই জন্য এত বড়, আমার ডিক্কিটা এত বড় যে সামনে জিনিস নিতে হয় আর কি। সো ব্যাপার না, আসলে মানে ভালো জিনিসের কিছু কষ্ট থাকে এটাই মনে করেন। সো আমার গাড়িটা রাস্তার পাশে রাখলে অনেক মানুষের ছবি তোলে, তখন আসলে ভালো লাগে, সেটা বড় কথা না। কষ্ট করতে রাজি আছি, কোনো সমস্যা নাই, দরকার হলে মাথায় ঘাড়ে করে ব্যাগ নেব, কোনো আফসোস নাই। এখন কথা হচ্ছে যে বাসার দিকে যাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের সাভার হাইওয়ে, এই যে আমার এই পাশে ইউনিভার্সিটি। সো ক্যামেরা বড় তো, আসলে এক হাতে নিয়ে আমি ভিডিও করতে করতে গাড়ি চালাতে পারবো না, তো আপনাদের সাথে আমার বাসে গিয়ে দেখা হচ্ছে। চলে আসি, আসলে জার্নি করে প্রায় 3 ঘন্টা লাগলো বাসায় আসতে, একদম টায়ার্ড হয়ে গেছি। পরে নিচে দেখে আমার ছোটো ভাই দাঁড়াইছে আমার গাড়ি নিয়ে, বেসমেন্টে চলে গেছে। সো গাইস আমার ডেলি ব্লগটা ছিল এই পর্যন্তই, জানি না কেমন হয়েছে ভিডিওটা, যদি ভালো হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে জানান, তাহলে আমি আরও উৎসাহিত হবো এরকম ডেলি লাইভ ব্লগ করার জন্য। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সুন আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।